আসসালামাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম পাখি দত্ত। পাখি দত্ত, নামটা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাবা মার দেওয়া নাম। এটা কি বাবা মার দেওয়া নামে? হ্যাঁ, এটা আমার বাবা মার। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে একটু বলবেন? আমার আমরা দুই বোন আর আমার একটা ভাই ছিল, মারা গেছেন, আর মা আছেন, বাবা নেই আমার। আপনার দুই বোনে, আপনি কি বোনের ছিরিয়ালে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, মানে এখন ছিলেন, তখনকার কথাটা আমরা শুনতে চাচ্ছি। তখনকার কথাটা আসলে আমার জন্মটা তো হয় একটা ছেলে হিসাবে হয়, না হলে একটা মেয়ে হিসাবে হয়। প্রাকৃতিক ভাবে আমি মেয়ে হিসাবে জন্মগ্রহণ করি নাই, ছেলে হিসাবে জন্মগ্রহণ করি নাই। আমি একজন ইন্টারসেক্স আন্তলিঙ্গের মানুষ হিসাবেই জন্মগ্রহণ করেছি, এই জন্যই এখন বর্তমানে সমাজ আমাকে নাম দিয়েছে হিজরা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনাতে। খুলনাতে। আপনি পরিবারের সাথে ছিলেন কত বছর? আমি আমার পরিবারের সাথে ছিলাম ক্লাস ফাইভে যখন পড়ি, 10 বছর, 10-11 বছর এরকম ছিলাম পরিবারের। পরবর্তীতে আমি আমার কমিউনির সাথে আসি, কিন্তু আসার পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে আমাকে আর কি একটু সাপোর্ট দিয়েছিল, যার কারণে এই এই জনগোষ্ঠীর সাথে আমার মেশাটা ঠিক হয়েছে, কিন্তু সেইভাবে আর কি ওঠা বসাটা হয়নি। মানে অন্য 10 জন যেরকম পরিবার ছেড়ে এসে আপনার হিজড়া কমিউনিটিতে বিলং করতেছে, কিন্তু আমি আমার পরিবারেই ছিলাম। মানে কিছুদিনের জন্য আমি আসছিলাম যদিও বা এই জনগোষ্ঠীর ভিতরে, কিন্তু আমি পরবর্তীতে ছিলাম না বা এখনও আমি নাই। আমি এখন ফ্যামিলিতেই থাকি এবং আমি চাকরি করতেছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে আর দীর্ঘদিন ধরে। আর আমার নিজের একটা সংগঠন আছে, নক্ষত্র মানব কল্যাণ সোসাইটি, আমি ওইখানে প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেছি এবং কাজ করতেছি লৈঙ্গিক বৈচিত্র্যবাদী যে জনগোষ্ঠী আছেন তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এবং তাদেরকে সমাজের মূল স্রোতদায় ফিরিয়ে আনার লক্ষ্যে। এই হচ্ছে আমার মানে মূল উদ্দেশ্য। এই আচ্ছা, আমি শুনলাম আপনার পরিবারের কারণ দেখা গেছে, যখন অনেকে পরিবারের সাথে থাকতে পারে না, বা সেটা হোক পরিবারের, দেখা গেছে অনেকে বলতেছে আমার বোন বিয়ে দিতে পারে না। আপনাদের সম্প্রদায়ের মানুষের যাদের ইন্টারভিউ আমরা নিয়েছি, অনেকে বলতেছে যে প্রতিবেশী যারা আছে তারা আপনার কারণে, আপনার পরিবার হেয় প্রতিপূর্ণ হয়, মানে সমাজের কাছে বাবা মা ভাই বোন, বাবা মা ভাই বোন, তো এইরকম কখনো কোনো কিছু আপনি ফেস করেছেন কিনা? হ্যাঁ অবশ্যই, এইটা তো আর বলার ই রাখে না। আসলে কি, সবার ফ্যামিলি তো আর একরকম হয় না, আর আমার ক্ষেত্রে একটু উল্টোটা হয়েছে। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিলে কি হবে, আমার রিলেটিভ বলেন, আমার প্রতিবেশীরা বলেন, আমার আশপাশের মানুষ যারা আছে তারা আমাকে কখনো সাপোর্ট দেয়নি, তারা নেগলেক্ট করছে, তারা আমাকে দেখলে বৈষম্য করছে, এটা তো স্বাভাবিক। কিন্তু ফ্যামিলিতে সাপোর্ট পাওয়ারও একটা কারণ ছিল, যেহেতু আমার বড় ভাই মারা গেলেন আর আমি ছিলাম মেজো, আর আমার ছোট বোন আছে, ও তো অনেক ছোট, এ যার কারণে মানে তাদের সন্তান ছিল না বলে এই সাপোর্টটা হয়তো আমি পেয়েছি, হ্যাঁ এই ভালোবাসাটা পেয়েছি। তবে আমার বাবা মার কাছে আমি চির কৃতজ্ঞ যে তারা আমাকে সাপোর্ট দিয়েছেন এবং তারা আমাকে কখনো বুঝতেও দেয় না যে আমি এই ধরনের মানুষ, আমি ইন্টারসেক্স পার্সন, সেটা নিয়ে তারা কখনো ভাবে না। সন্তানের মধ্যে তারা আমাকে ভালোবাসে না, ধরুন সবাই তো ওই যে একটা কথা বললেন সবার পরিবার এক না। হ্যাঁ, পরিবার বলতে কি, পরিবার শুধু আমি মনে করি কি, আমার দুনিয়াতে শুধু আমার মা, আমার বাবা, আমার ছোট বোন, এই তিনজনই হচ্ছে আমার সমস্ত জগৎ জুড়ে থাকে। আর বাইরের মানুষ বলেন, এই যে আত্মীয় বলেন, স্বজন বলেন, প্রতিবেশীরা বলেন, এদেরকে এরা যখন আমাকে মানে কখনো নিজেদের কাতারে ফেলে না, এই জন্য আমিও তাদেরকে আর কি গুনায় ধরি না। আমি মনে করি আমি একজন মানুষ, মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাকে ভালো কাজ করতে হবে, সমাজের সাথে মিশতে হবে, এবং আমার লৈঙ্গিক পরিচয় আমার পরিচয় না, আমার পরিচয় হবে আমার কাজের মাধ্যমে। আচ্ছা আপা, আপনি পড়াশোনা করেছেন কতটুকু? আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন, তো এই যখন আপনি স্কুলে যেতেন বা আপনার যারা বন্ধু ছিল, আপনি তো স্কুলে একজন ছেলে হিসেবে ভর্তি হয়েছেন প্রথমে? না, মেয়ে হিসেবে। মেয়ে হিসেবে ভর্তি হয়েছেন, গার্লস স্কুলে ভর্তি হয়েছে। তখন যারা মানে আপনার বন্ধু ছিল, ক্লাসমেট ছিল বা টিচাররা আপনাকে কিভাবে দেখতো? টিচাররা যখন এই বিষয়টা একটু জানাজানি হয়েছে তখন একটু বৈষম্য দেখাইছে এবং আমার নিজের একটু খারাপ লাগতো যখন সব বান্ধবীরা, আমরা যারা যখন টিফিনের সময় বসে গল্প টল্প করতাম, ওরা একটু আলাদা থাকতো, আমি একটু আলাদা থাকতাম। আসলে কি, আমি আমার মনে হয় একটু মানে বলতে ভুল হচ্ছে, সেটা বোঝাইতে ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি ট্রান্সজেন্ডার নই,
আমি একজন ইন্টারসেক্স পারসন, ঠিক আছে, সেক্ষেত্রে আমার বিষয়টা সম্পূর্ণ আলাদাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে একরকম হবে, আর আমি জন্ম থেকেই আন্তলিঙ্গের মানুষ, তাহলে আমার ক্ষেত্রটা একটু অন্যরকম হবে আদ্যজন মানুষের থেকে। না আমরা কারণ এর আগে যত ইন্টারভিউ নিয়েছি কিন্তু আপনার স্টোরিটা একটু ব্যতিক্রম পাচ্ছি। তো এইরকম আপনারা বাংলাদেশে কতজন আছেন, মানে আপনি সেইটা আমি বলতে পারবো না। আচ্ছা, আসলে আমি তো খুলনা ডিভিশনে থাকি, আর ঢাকাতে কতজন আছে, রাজশাহীতে, সিলেটে, মানে এখন এক একটা বিভাগে তো থাকতেই পারে, কিন্তু আমাদের খুলনাতে আমরা 6 জন আছি এরকম। আচ্ছা, আপনি কি এখন খুলনাতে আছেন নাকি? না, আমি খুলনাতেই আছি আর কাজ করতেছি খুলনাতে, থাকতেছি খুলনাতে। খুলনাই হচ্ছে আমার জন্মস্থান আর আমার প্রাণের শহর খুলনা। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে দেখা গেছে এই সম্প্রদায়ের মানুষকে রাস্তায় দেখলে অনেক মানুষ ভয় পায়, এর কারণটা কি? আসলে কি আমি মনে করি কি আমাদের নিজেদের আচরণটাই হচ্ছে আমাদের বৈষম্যতার মেইন কারণ। কেননা আমি সমাজকে যতটা দিব, হ্যাঁ সমাজ তো আমাকে নেগলেক্ট করবেই, কেননা সমাজ ছোট দেখে আসতেছে, পরম্পরা ধরে হয়ে আসতেছে যে হিজড়ারা একটু সবার থেকে আলাদা, তাদের বাচনভঙ্গি আলাদা, তাদের আচরণগত দিকগুলো আলাদা। সেক্ষেত্রে তো আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আচ্ছা, মানে আপনি বলতেছেন দৃষ্টিভঙ্গি বদলালে সমাজটা অনেক বদলে যাবে, আর সাথে সাথে নিজেদেরও বদলাতে হবে। আমি আমি যতটুকু দেব আমি ততটুকুই কিন্তু পাবো, ঠিক আছে? আর এক্সপেকটেশন তো একটা ব্যাপার থাকে, ওই যে আমার বাচনভঙ্গি যখন ভালো হয়ে যাবে না, তখন দেখবেন সমাজের 8-10 জন মানুষও আমাদের কিনে ভালোই ভাবলে ভালোই বলবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে খুলনা থেকে আসছে, আমরা শুনতেছি তার ধীরে ধীরে, কারণ আমরা এই পর্যন্ত যত থার্ড জেন্ডারদের ইন্টারভিউ নিয়েছি এই আপুটির মানে একটু ব্যতিক্রম। আচ্ছা, আপনার পুরো নামটা আরেকবার যদি বলেন। আমার নাম হচ্ছে পাখি দত্ত। পাখি দত্ত, এটা কি পরিবার থেকে দেওয়াই বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখনই যে আপনাদের যে ইউনিটির সাথে আপনার সাথে, তো আপনি তো আপনাদের ইউনিটি থেকে আপনি পরিবারের সাথে ছিলেন, এখানে আপনি অ্যাড হলেন কিভাবে? মানে আপনি আপনাদের যে এখন ইউনিটি যে প্রোগ্রামটা আসছেন বা আপনাদের যে ইউনিটিটা ছিল, আপনি ছিলেন আপনার পরিবারের সাথে ছোট থেকে, কিন্তু এদের সাথে আপনার পরিচয় বা কিভাবে আসা? বয়সন্ধিকালের একটা ব্যাপার থাকে, সেটা প্রত্যেকটা মানুষের জীবনে, একটা ছেলের জীবনেও বয়সন্ধিকাল আসে, একটা মেয়ের জীবনে আসে, সাথে সাথে একজন হিজড়া জনগোষ্ঠী যারা আছেন আমাদের লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠী, তাদের ভিতরেও এইটা আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই ছেলে এবং মেয়ের মতো করে ঠিক একইভাবে আমাদের ভিতরে বয়সন্ধির একটা ব্যাপার ছিল। যখন বয়সন্ধিকালটা আসে তখন গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়, শারীরিক গঠনটা একটু চেঞ্জ হয়, এবং আমাদের যে শরীরের যে আর কি কাঠামোটা আছে সেইটাও তো পরিবর্তনের একটা ব্যাপার থাকে, কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়নি, যার কারণে আর কি সব যখন আশপাশের মানুষজন বা নিজের পরিবারের মানুষজন এই বিষয়টা জানতে পারে, তখনই আর কি আস্তে আস্তে করে কীভাবে ছড়ায় যায়, ছড়ায় যাওয়ার পর আমি আমার কমিউনিটির লোকের সাথে আস্তে আস্তে যোগাযোগ, মানে তারাই আমার সাথে করে, আবার আমিও তাদের সাথে করি। যখন প্রথম প্রথম পরিবার থেকে আমারও একটু বৈষম্য হয়েছিল, কিন্তু যে পরবর্তীতে ঠিক হয়ে গেছে। আর তারপরে কমিউনিটির লোকদের সাথে থাকতে থাকতে যখন দেখলাম না আমার পরিবার আমাকে মেনে নিয়েছে এবং পরিবার আমাকে ভালোবাসতেছে, তখন আমি এদেরকে ছেড়ে দিয়ে টোটালি চলে গেলাম হচ্ছে আপনার নিজের ফ্যামিলিতে, এবং ফ্যামিলিতে যে পড়াশোনাটা চালাইলাম, কিন্তু বাবা মারা যাওয়ার কারণে আর কি পড়াশোনাটাও ঠিকমতো করা হলো না, কিন্তু এই বন্ধুর সাথে পরিচয় হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত বিভিন্ন লোকের সাথে পরিচিত হয়ে বন্ধুর মাধ্যমে আর কি আমি এতদূর উঠে আসছি এই আর কি। আচ্ছা, ধন্যবাদ আপা। আপনি আচ্ছা আপা, আপনি যে সংগঠন নিয়ে কাজ করেন ওটা কি নিয়ে কাজ করেন একটু? সংগঠনের কার্যক্রমটা বলেন, আপনার যেটা সংগঠন আছে বলেন, ওইটা হলো প্রেসিডেন্ট আপনি। হ্যাঁ, কতজন সদস্য, তাদের কর্মকাণ্ড কি, কি কাজ করেন, দৈনন্দিন একটু কাজের বিবরণ বলুন। আচ্ছা, আমার আমার একটি সংগঠন আছে, আমার সংগঠনের নাম হচ্ছে নক্ষত্র মানব কল্যাণ সোসাইটি। আমি কাজ করতেছি লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে, এবং বিভিন্নভাবে তাদেরকে আমরা অ্যাডভোকেসি করতেছি এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাজের মূল স্রোত দ্বারা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতেছি, সেটা যতদূর সম্ভব, যেহেতু আমাদের একটা ছোট্ট একটা সিবিও, কমিউনিটি বেজ অর্গানাইজেশন।
আর আমাদের সাথে আমরা আমাদের যদিও বা মেইন ফোকাস হিজড়া জনগোষ্ঠী, কিন্তু আমরা লৈঙ্গিক বৈচিত্র্য বা জনগোষ্ঠী বলতে MSM যারা আছে, যাদেরকে আমরা পতি বলতেছি, তারাও আমাদের সাথে সংযুক্ত আছে, এবং পথ শিশুদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, এবং বৃদ্ধা যে সকল বাবা মা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। এই হচ্ছে আমাদের কার্যক্রম। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে নক্ষত্র মানব কল্যাণ সোসাইটির যে আমরা বড় একটা সুপার শপ দিব, এবং সেই সুপার শপে শুধুমাত্র লৈঙ্গিক বৈচিত্র্য বা জনগোষ্ঠীর লোকজন কর্মসংস্থান। মানে আপনারা কি শুধু খুলনা বেসিসে কাজ করেন না সারা বাংলাদেশে আছে আপনাদের? খুলনা ডিভিশনে কাজ করতেছি, তবে ভবিষ্যতে যদি আল্লাহ ভরসা যদি সেরকম সুযোগ হয় তবে সারা বাংলাদেশে কাজ করার ইচ্ছা আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরো কিছু জানব, ভবিষ্যতে আপনার পরবর্তীতে জানার চেষ্টা করব, এবং আপনি কেমন আছেন, কী অবস্থায় আছেন দর্শক আমরা তুলে ধরার চেষ্টা করব। তা আপা ভালো থাকেন, সুস্থ থাকেন।